राधे कृष्ण बंधुरा बंधुरा आगामीकाल बछर शेष एकादशी जाके कामदा एकादशी बला हय। बंधुरा एबारे एकादशी आगामीकाल 2 तारीखे आमादेर भारतवर्ष बांग्लादेशे एर जन्य पालित हबे। कारण बंधुरा एई एकादशीते व्यंजनी महाद्वादशी स्पर्श करछे, जार फले बंधुरा एई एकादशीर माहात्म्य आरो द्विगुण करे दिएछे। এই দিনে বন্ধুরা সামান্য সামান্য কিছু কার্যে মানুষের সকল দুর্ভাগ্যের রাতারাতি নাশ করে দেয়। বন্ধুরা বাড়িতে মা লক্ষ্মীর আগমনের জন্য এই বিশেষ টোটকাটি যদি আপনারা করেন তো 21 দিনের মধ্যেই আপনারা সুফল পাবেনই পাবেন, আপনাদের আর্থিক ভাগ্য চমকাবেই। তাই এই মাসে কিন্তু বন্ধুরা এই কার্যটি করতে আপনারা একদম ভুলবেন না, কারণ এই বিশেষ টোটকাটি বন্ধুরা আপনাদের জীবনে যে দুর্ভাগ্য দরিদ্রতা লেগেই রয়েছে তা নাশ করে দেবে। ফলে আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে, আপনাদের জীবনে সুখ শান্তি আবার ফিরে আসবে। চারিদিক থেকে আপনাদের বাড়িতে সৌভাগ্য, কর্মযোগ, ব্যবসায় উন্নতি এই সব কিছুতে আপনারা খুশির খবর পাবেন। মা লক্ষ্মী সদৈব আপনাদের বাড়িতে আপনাদের রক্ষা করবেন, কোনো রকম নেগেটিভ শক্তি অলক্ষ্মীর প্রভাব আপনাদের বাড়িতে থাকবে না। তাই ভক্তি ও পুরো নিষ্ঠার সাথে মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করার জন্য আপনারা এই সামান্য কার্যটি বন্ধুরা আপনারা একটি বার করে দেখুন। যদি মায়ের ওপর ভক্তি রাখেন এবং ভক্তি সহকারে যদি আপনারা এই কার্যটি করেন তো অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু সুফল পাবেনই পাবেন। তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন সেই বিশেষ প্রক্রিয়াটি এবং সঠিকভাবে কিভাবে আপনারা এই প্রক্রিয়াটি করবেন। তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ, এবং সাথে বন্ধুরা আপনারা বলুন হে মা তুমি সন্তানের বাড়িতে একটি বার এসো। বন্ধুরা যেই দিন আপনারা এই প্রক্রিয়াটি করবেন সেই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান কার্যটি করে ফেলবেন, মানে সকাল সকাল আপনারা শুদ্ধ হয়ে যাবেন। এরপর আপনারা ঠাকুর ঘরে গিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে আপনারা সকালে যে মন্ত্র জপ করেন, মানে আপনারা যে গুরু মন্ত্র জপ করেন তা জপ করে ঈশ্বরের আশীর্বাদ নিয়েই দিনটি শুরু করবেন। এবং সেই দিনে আপনারা বন্ধুরা কোনো রকম আমিষ মদ্যপান এগুলো সেবন করবেন না। এরপর সন্ধেবেলায় আপনারা বাড়িতে যেমন পুজো অর্চনা করেন তেমনই করবেন, কিন্তু পুজোর সময় বন্ধুরা আপনাদের এই চারটে জিনিস আরও নিতে হবে। আর সেই জিনিসগুলো হচ্ছে লাল চেরি কাপড়, সুপারি, একটি 1 টাকার কয়েন এবং একটি হলুদের গাঁট। এই 4টে জিনিস আপনারা মা লক্ষ্মীর চরণে অর্পণ করে দেবেন এবং আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা নৈবেদ্য ফুল ফল মাকে অর্পণ করুন। মায়ের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান, যারা পারবেন না তারা সামান্য তেলের প্রদীপও যদি মাকে সেই দিন অর্পণ করতে পারেন তা অবশ্যই করুন। এরপর পুজো অর্চনা হয়ে যাওয়ার পর আপনার এই মন্ত্র দুটি আপনারা 11 বার, 21 বার, 51 বার বা 108 বার জপ করবেন। আপনাদের যতটা সময় রয়েছে যেমন আপনাদের টাইম তেমন অনুযায়ী আপনারা জপ করবেন। আর সেই মন্ত্রগুলো হল ওম ভগবতে বাসুদেবায় নমঃ, ওম লক্ষ্মী আয় নমঃ। বন্ধুরা এইভাবেই আপনারা দুটি মন্ত্র পরপর পাঠ করবেন। এরপর আপনারা মায়ের চরণে যে 4টে জিনিস রেখেছেন তা তুলে নিয়ে গিয়ে সেই লাল চেরির কাপড়ের মধ্যে সেগুলোকে ভালো করে বেঁধে আপনাদের বাড়ির যে ঈশান কোণ রয়েছে সেখানে গিয়ে আপনারা মাটি খুঁড়ে সেই কাপড়ের পুটুলিটি আপনারা মাটির তলায় পুঁতে দিন। যদি আপনারা পারেন তো আগে থেকে আপনারা মাটি খুঁড়েও রাখতে পারেন, কিন্তু সেই দিনই বন্ধুরা আপনাদের এই কার্যটি করতে হবে। পারলে আপনারা সেই মাটির ওপরে কোনো গাছ লাগিয়ে দিন, যেমন তুলসী গাছ বা কোনো শুভ গাছ। এতে সেই জায়গাটিকে বন্ধুরা আপনারা সহজেই চিনতে পারবেন। আর প্রত্যেক দিন স্নান করে এসে সেই গাছের গোড়ায় আপনারা জল অর্পণ করুন এবং সন্ধেবেলায় আপনারা প্রদীপ দেখান। এবং যারা ফ্ল্যাটে থাকেন, যাদের বাড়ির ঈশান কোণে কোনো মাটি নেই বা জায়গা নেই, তারা টবের মধ্যেও এই কার্যটি করতে পারেন। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।